সবাইকে ঈদ উল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদকে নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে সাধারণ টেরাস করে থাকে, কিন্তু সময়ের পরিবর্তনে সবাই চায় ইউনিক ডিজিটাল ভাবে পোস্টার ডিজাইন করে পোস্ট করতে। এই ভিডিও থেকে জানবো কিভাবে ঈদ উল আযহার শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন। সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনাদের সুবিধার ক্ষেত্রে সর্বপ্রথম পিএলপি ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক রয়েছে, সেখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শুরু করবে। একটু নিচে চলে আসুন এবং দেখতে পারবেন পাসওয়ার্ড। এই পিএলপি আনলক করার জন্য 8টি সংখ্যা পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যা এই ভিডিওর স্ক্রিনে একটি একটি করে দেওয়া রয়েছে। সঠিকভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করার পর এখানে পাসওয়ার্ড দেওয়ার পর নিচে সাবমিট হবে নির্দেশ করুন এবং ক্লিক করুন। এখানে দেখতে পাবেন নিচে গুগল ড্রাইভের একটি লিংক রয়েছে, সেটি কপি করে যে কোনো ব্রাউজারে সার্চ করে ডাউনলোড করে নেবেন। আশা করি সেই বিষয়ে আপনাদের ধারণা রয়েছে। এই কাজটির বাকি অংশ সম্পূর্ণ করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম পিক্সেল ল্যাব। যদি আপনাদের ইনস্টল বা ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোরে সরাসরি গিয়ে সার্চ করুন পিক্সেল ল্যাব এবং ইনস্টল করে নিন। তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধা ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শুরু করবে। একটু আগে যে পিএলপি ডাউনলোড করেছেন সেটি ইনপুট করার জন্য উপরের তীর আইকনে ক্লিক করুন এবং নিচে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি, সেই অবস্থায় নির্দেশ করুন এবং ক্লিক করুন। আবার উপরে পিএলপি অপশনে নির্দেশ করুন এবং ক্লিক করুন। পিএলপি ফাইল কোন ফাইলে রয়েছে সেটি খুঁজে বের করুন এবং ঈদ উল আযহা পোস্টার টাইটেল থাকবে সেই অবস্থায় নির্দেশ করুন এবং ক্লিক করুন এবং ওপেন এর উপর ক্লিক করুন এবং ওকে তে ক্লিক করুন। আবার ব্যাকে চলে আসুন। পিএলপি ইনপুট করার পর সর্বপ্রথম লেয়ার অপশনে ক্লিক করুন এবং এখানে যতগুলো লক করা আছে সেগুলো কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই, যতগুলো আনলক করা আছে সেগুলো কাস্টমাইজ বা কাজ করতে হবে। আবার লেয়ার অপশনে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পিকচার রয়েছে, সেই অবস্থায় নির্দেশ করুন এবং এটি ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করুন এবং নিচে ওকে তে ক্লিক করুন। এখানে আপনার ছবি বা পিকচার আনার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করুন এবং ফর্ম গ্যালারির উপর ক্লিক করুন। সরাসরি গ্যালারিতে আপনাকে নিয়ে আসবে এবং গ্যালারি থেকে আপনার ছবিটি ইনপুট করুন। পিকচারটি সরাসরি ইনপুট করার পরে এরকম পিএনজি বা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তা নিয়ে একটি ভিডিও রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় এই ভিডিওর আই কার্ডে দেওয়া থাকবে। পিকচারটি যদি ক্রপ করার প্রয়োজন হয় এখানে ধরে ক্রপ করে নেবেন। আমার যেহেতু প্রয়োজন নয় সেহেতু যেভাবে আছে সেভাবে রাখলাম। দেন নিচে টিক অপশনে ক্লিক করুন। পিকচারটি সরাসরি ইনপুট করার পর নিচে মধ্যখানে মেনুতে নির্দেশ করুন এবং একটু ডান দিকে চলে আসুন এবং সাইজের উপর ক্লিক করুন। এখানে যতটুকু সাইজ প্রয়োজন যে বরাবর রাখবেন যে পিকচারটি সেই অবস্থানে সাইজ রাখবেন। সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন। আর একটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন। এখানে যেটুকু পজিশনটা ঠিকঠাক করে নিন এবং উপর নিচ করার জন্য এগুলা ব্যবহার করুন এবং ডাম বাম করার জন্য এগুলা ব্যবহার করুন এবং আরো যদি প্রয়োজন হয় দ্রুত করার জন্য এগুলা ব্যবহার করুন। সর্বশেষ টিক অপশনে ক্লিক করুন। পজিশনটা সঠিকভাবে ঠিকঠাক করার পর একটু বাম দিকে চলে আসুন এবং টু ব্যাকের উপর ক্লিক করুন। তাতে কি হবে, প্রফেশনাল হবে, একটি লুক দেখা যাবে। তারপর ফটো বা পিকচারের ঠিক নিচে একটি টেক্সট দেখতে পাচ্ছেন সেই অবস্থায় নির্দেশ করুন এবং নিচে এমএনটি নির্দেশ করুন এবং এডিটের উপর ক্লিক করুন। এখানে টেক্সটটি কাস্টমাইজ করে ফেলুন, দেন উপরে ওকে তে ক্লিক করুন। আর একটু ডান দিকে চলে আসুন এবং সাইজের উপর ক্লিক করুন। একই পদ্ধতি অবলম্বন করে সাইজ যতটুকু প্রয়োজন সেগুলো অ্যাডজাস্ট করে নেবেন। সর্বশেষ ঠিক অপশনে ক্লিক করুন। আর একটু বাম দিকে চলে আসুন এবং পজিশনের উপর ক্লিক করুন। একই পদ্ধতি অবলম্বন করে ডাম বাম করার জন্য এগুলো ব্যবহার করবেন এবং উপর নিচ করার জন্য এগুলো ব্যবহার করবেন এবং সঠিকভাবে অ্যাডজাস্ট করার পর দেন টিক অপশনে ক্লিক করুন। এই টেক্সটের ঠিক নিচে আরেকটি টেক্সট রয়েছে, সেই অবস্থায় নির্দেশ করুন এবং একই পদ্ধতি অবলম্বন করে সেটি কাস্টমাইজ করে নেবেন আপনার পদবি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সর্বশেষ এটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে তীর আইকনে ক্লিক করুন এবং এক্সপোর্ট ইমেজ এর উপর ক্লিক করুন এবং কোয়ালিটি আল্ট্রা রেখে দিবেন, এটা বেটার। সর্বশেষ নিচে সেভ টু গ্যালারি উপর ক্লিক করুন, এটি অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।